আল্লাহর নবী বলেছেন যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করবা তখন জান্নাত থেকে ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ, কি খেয়ে নিও? জান্নাত থেকে ফল খেয়ে নিও। ওগো নবী, জান্নাতি ফল কি সেটা তো বুঝতে পারলাম না। নবী বলেছেন আমার সাথে সাথে একটু বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সৃষ্টি যাহার ও শিলা, শিকড় শিল কলম সৃষ্টি যাহার ও শিলা, রে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলে নেহা বিভুল্লা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, না মেরি সাথি না মমি শাইয়া যারে আল্লাহ পাঠাইলা, না মেরি সাথি মমি শাইয়া যারে আল্লাহ পাঠাইলা, রে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা, সুবহানাল্লাহ মহাপদে আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতের বাণী ঠুটে আসিলেন কামনে ওয়ালা, শাহাদাতের বাণী ঠুটে আসিলেন কামনে ওয়ালা, মক্কাতে পৌঁছিল রবি নরে মিন্ন রে আলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ও শিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলে নেহা বিভুল্লাহ, সুবহানাল্লাহ মহাপদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাসখান দিয়ে আমি একটু অন্যদিকে চলে গেলাম বন্ধু জিকির করার জন্য, কারণ আল্লাহর হাবিব সরকার দুজাহান ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি বলেছে জান্নাতের বাগানের ফল হলো আমার এই জিকির। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, জোরে জোরে সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্য বলছি মাঝে মাঝে একটু জিকির করবা, এই রুহের খোরাক মিলবে রে, হার্ট স্ট্রং হয়ে যাবে, জান্নাতের ফল খাওয়া হয়ে যাবে, এবং আল্লাহর জিকিরও হয়ে গেল।
আমার নবী বলেছেন, বন্ধু সামাজিক বন্ধনে যদি আবদ্ধ হতে হয় তোমরা একজন বিপদে পড়লে তার বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়ে চলে যাবে, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে সেবা করার জন্য যাবা, মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করবা। এই জীবন রাসূলের জীবন থেকে যদি এই শিক্ষা আমরা নিতে পারি তাহলে জীবনের সফলতা সম্ভব, ঠিক কিনা বলে? আমরা সফল হতে হলে বন্ধু আমার নবীকে ফলো করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মাইয়াতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, হি হুয়া অবিজ দা এক্সটিল অবিজ আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে করুন না, সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই সামাজিক বন্ধনে আবদ্ধ না হওয়ার পিছনে একটা মাত্র কারণ, কারণ নবীর জীবনের শিক্ষা, নবীর আদর্শ আমাদের জীবনে আমরা ধারণ এবং লালন করতে পারি নাই। কাদিও সাময়িক সময়ের মধ্যে পড়েছে সেটা আল্লাহ পরীক্ষা করেছেন, কারণ আল্লাহ মুমিনকে পরীক্ষা করে। আর দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির, মুমিনের জন্য দুনিয়াটা হলো একটা কারাগার জেলখানা, আর কাফিরদের জন্য হলো জান্নাত। মুমিন এই জন্য আমাদেরকে কি করতে হবে? রাসূলের আদর্শের দিকে আমাদেরকে নজর। বন্ধুরে আমার, আমাদের মধ্যে দেখা যায় অনেক সময় বন্ধু দেখা যায় ব্যবসা ফেলে এসেছে, অথবা মাঠে গরু রেখে এসেছেন, অথবা মাঠে বিভিন্ন ধরনের কাজকর্ম এরকম আছে না নাই? যেমন এইরকম সম্ভাবনা নিয়ে বন্ধু সে নামাজ পড়তে গেল বা আল্লাহর গোলামি করতে গেল, কিন্তু গোলামিটা মনটা দিয়ে করতে পারলো না, কারণ তার নজর হলো পৃথিবীর তার সম্পদের দিকে। এরকম আছে না নাই? বন্ধু একজন আল্লাহর হাবিবের কাছে একজন ইহুদি এসেছে, দিন সম্পর্কে তিনি দক্ষ দক্ষ হওয়ার জন্য, দিন সম্পর্কে রাসূলের কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য, কিন্তু আসার সময় ইহুদি এসেছিল একটা উট নিয়ে। কিন্তু নবীর দরবারে যখন উপস্থিত হলো বন্ধু, নবীর সামনে যখন সে প্রেজেন্ট হলো, ওটাকে ওপেনলি ছেড়ে দিয়ে নবীর কাছে আসলো, নবী বক্তব্য দিতেছেন, পবিত্র জবান মোবারক থেকে বন্ধু কথা বলতেছেন নবী, যখন এই কথাগুলো বলতেছেন আমার নবী, এই সময় বন্ধু কি করলেন? ওই যে ইহুদি নবীর কাছে এসেছেন দিন সম্পর্কে জানার জন্য, তথ্য নেওয়ার জন্য, তিনি একবার তাকায় আমার নবীর নুরানি চেহারা মোবারকের দিকে রে, আর একটাবার তাকায় তার ওঠের দিকে। এবার আমার নবী বললেন, তুমি তোমার ওটটাকে বেঁধে আমার কাছে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা কিছু কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন, কিছু কি বুঝতে পেরেছেন? এখানে আল্লাহর হাবিব আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব আমাদেরকে এমন শিক্ষা দেয় নাই যে তুমি দিনের কাজ করতে গিয়ে তুমি দুনিয়াকে ভুলে যাও, দিনের কাজ করতে গিয়ে তুমি দৌলত কি উপেক্ষা করে নাও, এরকম শিক্ষা নবী দেয়নি। নবী শিক্ষা দিয়েছেন, নবী একদিকে তার সম্পদকে তিনি মূল্যায়ন করেছেন, আর একদিকে আল্লাহর হাবিব সরকারে দুজাহান ওই ইহুদির অন্তরের দিকে তাকিয়েছেন, কারণ আমার নবী মনোবিজ্ঞানীও ছিলেন, ঠিক কিনা বলে? আমার নবী বলেছেন, এই মানুষ যেমনি হাতের তালুটাকে স্পষ্ট দেখতে পায়, দুনিয়া থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে রে, আমি নবী এমনি ভাবে একবার স্পষ্ট সব কিছু দেখে নিয়েছি, যেমনি ভাবে আমি আমার হাতের তালুটাকে দেখে নিয়েছি। এখন এই কথা বললে অনেকেই বলবে, না কথাটা ওভার হয়ে গেছে, এটা হাদিস শরীফ থেকে এসেছে বন্ধু, আমার বানানো কথা না, নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা। অদৃশ্যের পাওয়ার, অদৃশ্যের ক্ষমতা, অদৃশ্য সম্পর্কে যারা জানবে তারাই হবে নবী, যেই কোনো লোক নবী হতে পারবে না। জোরে জোরে বলেন, বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস যার হয় সে হলো 100% ইমানদার, যে বিশ্বাস করতে পারলো না কনফিউশন আছে, তার ইমানের মধ্যে বন্ধু গলদ আছে, কারণ 100% ইমান যদি টেকসই না হয় আপনার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু কবুল হবে না, কারণ আল্লাহ বলেছেন, ইউদিল্লুবিহি কাসীরা ওয়াইয়াহদিবিহি কাসীরা, আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়াত প্রাপ্ত করেছেন, কাউকে আবার গোমরা করে জাহান্নামী করেছেন। বুঝতে হবে একজন ইমান নিয়ে কোরআন তেলাওয়াত করে আরেকজন ইমান ছাড়া। দাড়ি টুপি পাগড়ি থাকলে শুধু মুমিন না, মুমিন হতে হলে তার মধ্যে কিছু সিম্পটম থাকতে হয়। ও বন্ধু একদিকে আমার নবী শিক্ষা দিলেন,
একদিকে বন্ধুদের সম্পদের দিকে নজর, আরেক দিকে তার ওঠারিয়ে যাওয়ার সম্ভাবনা, আরেক দিকে বন্ধু নবীর কথা থেকে তার মনটা অন্যদিকে চলে যায়। একটা বক্তব্য যখন শুরু থেকে শেষ পর্যন্ত শোনা যায়, এখান থেকে মজা নেওয়া যায়, মাঝখান দিয়ে গ্যাপ, মাঝখান দিয়ে বিরতি, এখান থেকে কিন্তু কোনো মজাই আশা করা যায় না। আমার নবী শিক্ষা দিয়েছেন বন্ধু, দিনের কাজের ক্ষেত্রে সম্পদকে অবহেলা করেছেন এমনটি নয়। আমার নবী বল না বললেও পারতেন, তিনি এমনটিও বলেন নেই। তুমি নবীর সামনে এসেছো, তুমি ওরটিকে এভাবে ওপেন করে এসেছো কিনা, নবী এরকম ধরনের কোনো কথা বলেনি। নবী বলেছেন, তুমি তোমার ওরটাকে বেঁধে আমার কাছে আসো আমার কথা শোনার জন্য। এখানে আমার নবী খুব চমৎকার একটা মেসেজ দিয়েছেন, তার মানে একটার জন্য আরেকটাকে ছোট করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, বন্ধু সম্পদ অগোছানো রেখে যখন আপনি আমল করতে আসবেন, এই অমনোযোগী উদাসীনতা আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার কখনোই পাওয়া সম্ভব নয়। আমার সর্বপ্রথম যদি আমি আমার সামাজিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে হয়, তাহলে আমি আমার নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন বন্ধু, সে বিষয় নিয়ে আমি আপনাদেরকে শোনাবো, যেটা আমার নবীর জীবনে বাস্তবায়ন করেছে। বন্ধুরে আমার, বর্তমানে রাসূলের জীবনী থেকে যদি আমরা শিক্ষা নিতে চাই, তাহলে সর্বপ্রথম আমি বলবো বন্ধু, আমার নবীর কাছে, আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় বান্দার দুইটা কাজ, একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, মুমিন দেখলেই সালাম দিয়ে দেওয়া। এই মাঝির গাতির মানুষ, আমার শ্রমিক ভাই, তোমরা সবাই শোনো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, নবী বলেছেন দেখা মাত্র সালাম দিয়ে দিবা, আর ক্ষুধার্ত মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দেওয়া। আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের, আমার নবী বলেছেন বন্ধু, নবীর জীবনী যদি আমরা ফলো করতে হয়, ওইভাবে ফলো করতে হবে, মুখস্থ নয়, মুখস্থ নয়। নবীর বাস্তব জীবনে কি বাস্তবায়ন করেছিলেন, কি বার্তা, কি মেসেজ আমাদেরকে দিয়েছেন, সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে বন্ধু। সামাজিকভাবে আমরা বন্ধনে আবদ্ধ হতে হবে, সর্বপ্রথম আমাদেরকে বন্ধু কাজ করতে হবে। মুসলমান দেখা মাত্র বন্ধু সালাম দিয়ে দিব, কিন্তু কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে সালাম দেওয়ার বৈধতা নাই। আমার নবী বলেছেন প্রথম কাজ হলো, যখন তুমি কোনো মুমিন দেখবা তুমি সালাম দিয়ে দিবা, আপনি দেখবেন একটা মানুষ যত কঠোর হোক, একটা মানুষ যত কঠিন হোক, আপনি যখন সালাম দিয়ে তার দিকে মুসাফা করার জন্য হাতটা বাড়িয়ে দিবে, তখন দেখবেন তার পাথরের মতো হৃদয়টা গলে মম হয়ে গেছে। ও বন্ধু, এই জন্য বলেছে নবী সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষা আমাদেরকে দিয়েছেন, তোমরা যখন মুসলমান একজন আরেকজনকে দেখবা, তখন তোমরা দেখা মাত্র তাকে সালাম দিয়ে দিবা, তারপরে যদি মহাব্বত লাগে একটু মুসাফা করে নিবা, তারপরে যদি আরো বেশি মায়া লাগে মহাব্বত লাগে বন্ধু একটু মোয়ানাকা করে নিবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বন্ধু দুই নাম্বার হলো, আপনাকে যখন কোন মুমিন ডাক দিবে, যদি বন্ধু সুদের জন্য, ঘুষের জন্য, পরের হক নষ্ট করার জন্য, অন্যায় অত্যাচার ব্যভিচারের জন্য ডাক দেয় নাই, ডাক দিয়েছে, আপনি এই সমস্ত ডাককে বয়কট করবে, কিন্তু কল্যাণজনক কাজের জন্য যখন আপনাকে আহ্বান করবে, আপনি মুমিন হিসেবে তার ডাকে সাড়া দিবে। তার মানে যখন যে আপনাকে ডেকে দিবে, যদি কল্যাণজনক কাজ হয়, ভালো কাজ হয়, আপনি তার ডাকে বন্ধু সাড়া দিয়ে দিবেন জোরে জোরে সুবহানাল্লাহ। এবার বন্ধু আপনাকে আরেকটা কাজ আপনি করবেন, হাসি দেওয়ার পরে বন্ধু হাসির জবাব দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে মহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ। এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে একটা বন্ধু অভিশপ্ত একটা জিনিস প্রচলন হয়ে গেছে, সেটা হলো একটা মানুষ যখন মারা যায়, তার জানাজায় মানুষ অংশগ্রহণ করে না, করতে কি চায়, যদিও জানাজায় অংশগ্রহণ করে
কিন্তু একটা ভাই তোমার কাছ থেকে চিরদিনের জন্য চলে গেল, তুমি তাকে মিনহা খলাকনাকুম ওফিহা নুইদুকুম ওমিনহা নুখরিজুকুম বলে তিন মুষ্টি মাটি দাও। কবর যখন তাকে রাখা হবে বিসমিল্লাহি ওয়ালা বিল্লাহি রাসূলিল্লাহ সবাই দোয়া করে নবীর কাছে সুপর্দ করে দিয়ে আসো। তুমি এটা করলা না কখনোই সামাজিক প্রেমের বন্ধনে আবদ্ধ হতে পারবা না, কারণ আমার আল্লাহর কথা যেমনি সত্য বন্ধু তেমনি নবীর কথাও সত্য। আপনারা অর্থ জানেন না, সাধারণ মুসল্লিরা সবাই জানেন হুজুররা যখন কোরআন তেলাওয়াত করে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম বলে কি বলে না? আল্লাহর কথা যেমনি সত্য নবীর কথাও তেমনি বন্ধু সত্য। এই জন্য এই নবী আমাদেরকে চমৎকার শিক্ষা দিয়েছেন, কোন তোমার মুসলমান ভাই যখন মারা যাবে, বোন মারা যাবে, মা মারা যাবে, তুমি তার জানাজায় অংশ গ্রহণ করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু সামাজিক বন্ধনে আবদ্ধ হইলে এই কাজগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ঠিক না রে? ঠিক। এগুলোর মাধ্যমে সামাজিক বন্ধন প্রেমের বন্ধন শক্তিশালী একটা প্রেমের বন্ধনের আবদ্ধ সমাজ গড়ে উঠবে। বন্ধু কেউ যদি অসুস্থ হইরে তুমি অসুস্থ লোককে দেখতে যাবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র এটা কি বলতে কষ্ট হয়?